স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী গত 9 অক্টোবর 2016 25 আগস্ট 2017 পরে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত রাখাইন রাজ্যের অধিবাসীদের ফেরত নেবে। 9 অক্টোবর 2016 আগে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত রাখাইন রাজ্যের অধিবাসীদের প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমান চুক্তি স্বাক্ষরের 2 মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায়। এই লক্ষ্যে আগামী 3 সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। প্রাথমিক পদক্ষেপ মানে ফার্স্ট স্টেপ, এটার মাধ্যমে তো হবে না, কারণ এরপরে আরও কতগুলো স্টেপ আছে। আমরা আশা করছি তাড়াতাড়ি সেগুলো হবে। আইন টাইন দিয়ে কোনো কিছু হয় না, এটা হলো আসলে এটা অনুসরণ করে কি না, এটা পালন করে কি না, সেটা হলো আসল জিনিস। প্রথমে ওরাই বলেছিল এমএমইউ হবে, তো এটা পরে তারা বলেছে যে ইংরেজিতে অ্যারেঞ্জমেন্ট, এটা কিছু যায় আসে না, বাংলাতে চুক্তি বলে, এটা অবশ্যই ব্রেক টার্ম। প্র্যাকটিক্যাল ব্যাপারটা হলো যে এইরকম কোনো টাইম ফ্রেম দিয়ে কোনো লাভও নাই, তো এটা দেখা যাক, আমরা চেষ্টা করব। এখন গোটা পৃথিবী তো আমাদের সঙ্গে নাই। পিদোতে 13তম আসেম সম্মেলন শেষে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের। এছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে 10টিরও বেশি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এসব বিষয় নিয়ে শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী গত 9 অক্টোবর 2016 25 আগস্ট 2017 পরে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত রাখাইন রাজ্যের অধিবাসীদের ফেরত নেবে। 9 অক্টোবর 2016 আগে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত রাখাইন রাজ্যের অধিবাসীদের প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমান চুক্তি স্বাক্ষরের 2 মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায়। এই লক্ষ্যে আগামী 3 সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আসলে মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি অস্পষ্ট। এছাড়া কতদিনের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া সম্ভব হবে সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত বলতে পারেননি। প্রাথমিক পদক্ষেপ মানে ফার্স্ট স্টেপ, এটার মাধ্যমে তো হবে না, কারণ এরপরে আরও কতগুলো স্টেপ আছে। আমরা আশা করছি তাড়াতাড়ি সেগুলো হবে। আইন টাইন দিয়ে কোনো কিছু হয় না, এটা হলো আসলে এটা অনুসরণ করে কি না, এটা পালন করে কি না, সেটা হলো আসল জিনিস। প্রথমে ওরাই বলেছিল এমএমইউ হবে, তো এটা পরে তারা বলেছে যে ইংরেজিতে অ্যারেঞ্জমেন্ট, এটা কিছু যায় আসে না, বাংলাতে চুক্তি বলে, এটা অবশ্যই ব্রেক টার্ম। প্র্যাকটিক্যাল ব্যাপারটা হলো যে এইরকম কোনো টাইম ফ্রেম দিয়ে কোনো লাভও নাই, তো এটা দেখা যাক, আমরা চেষ্টা করব। এখন গোটা পৃথিবী তো আমাদের সঙ্গে। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ঘরবাড়ি নির্মাণে ভারত ও চীন সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।